মহারগুড়ীত নির্মাণ হয়ে আছে ইখনৰ পিছত সেইখনক উড়নিয়া সেতুর নির্মাণ কার্য। তার মাজতে নির্মাণস্থলীত সংঘটিত হয়েছে ইটোর পিছত সেইটোক অঘটন। কিন্তু সরু দুই এক ঘটনায় যেন গা লড়াব পড়া নাই নির্মাণকারী প্রতিষ্ঠানক। মহানগরীত উড়নিয়া সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের মরণফান যেন ভয়ঙ্কর বিপদলে অপেক্ষা করেছে ঠিকা লাভকারী প্রতিষ্ঠানে। দুই এক সরু ঘটনায় গা লড়াব পড়া নাই নির্মাণকারী প্রতিষ্ঠানক। চালক যাত্রী অথবা পথচারীর জীবনলৈ ভাবুকি কঢ়িয়াইছে মালিগাঁও উড়নিয়া সেতুর নির্মাণ করা প্রতিষ্ঠানটোৱে। কিয়নো যোধে মোড়ে রাখিছে উড়নিয়া সেতুর নির্মাণ কার্যর সা সামগ্রী। আর যিসমূহ সা সামগ্রী হয় উড়নিয়া সেতুর ওপর নির্মাণ করার সময়তেই হোক বা নির্মাণ কার্য চলি থাকার মাজত তলত পেলাই থা সেই সামগ্রীর মাজতে হোক যিকোনো মুহূর্তে লাগি সংঘটিত হয়েছে এটার পিছত আনটো দুর্ঘটনা। কিয়নো দুই কাষত যি সময়ত রাখিব লাগিছিলে বেদ সেই সময়ত কিন্তু সম্পূর্ণ উন্মুক্তভাবে রখা হয়েছে এই সমূহ লোর গধুর সা সামগ্রী। প্রথমে মন করক এই দৃশ্যলৈ। এই স্থানতে এদিন পূর্বে নির্মাণরত শ্রমিকর হাতৰ পৰা সৰি পৰিছিল মালিগাঁও উড়নিয়া সেতুর রথ। শ্রমিকর হাতৰ পৰা রথ পৰি ক্ষতিগ্রস্ত হৈছিল ইনোভা বাহন। কথম্পি প্রাণ রক্ষা পৰিছিল চালকৰ। পিছে ভয়ঙ্কর দুর্ঘটনার পৰা কথম্পি প্রাণ রক্ষা পৰা চালকৰ ঘটনার পাছতো তিল মানুহ সাবধানতা নাই নির্মাণকারী প্রতিষ্ঠানের, যার বাবে এতিয়াও এই দৃশ্য। যেনি তেনি সেতু নির্মাণস্থলীত পৰি ৰৈছে রথ, টিন আর অন্যান্য সামগ্রী। নির্মাণত সেতুর দুইফালে নাই বেড়, উন্মুক্ত অবস্থাত পৰি ৰৈছে সকলো সামগ্রী, যত নিশা নহয় দিনের পোহরতে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্ভাবনা। মঙ্গলবার এই ঘটনার পাছতে গা লড়িবনে মালিগাঁওর উড়নিয়া সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের? জনসাধারণের নিরাপত্তার বাবে কি কি ব্যবস্থা গ্রহণ করব নে অপেক্ষা করব আন এক দুর্ঘটনালয়? সকলো সময়হে কব। ঠিকা পোয়া প্রতিষ্ঠানের এনে কার্যক লৈ খুব সাধারণ যাত্রী আর চালকর এটা প্রশ্ন হয়েছে কারোবার মৃত্যুর অপেক্ষাত নাকি এই ঠিকা প্রতিষ্ঠান? অন্যথা সময় থাকুতে কিয় নির্মাণ কার্য চলি থাকা দুই স্থানের দুই কাষে দিয়া হওয়া নাই বেড়? নির্মাণস্থলীত হবপরা অঘটনের পর রক্ষা করবলৈ লওয়া নাই কোনো ব্যবস্থা। এয়া নিশ্চয় এক চিন্তনীয় বিষয়। মালিগাঁওর পর রাকিবুলের সহযোগত বলেন ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।